হঠাৎ 10টার সময় দেখলাম আকাচমকা আমার বাড়ি ভাঙচুর চলছে। এবার আমি তখন উঠে আমার মানে ছোট একটা শিশু লাকি ছিল, আমার বৌমা ছিল, আমার ছেলে ছিল, আমার স্ত্রী ছিলাম, আমরা উঠলাম। ওই বিজেপির লোকজন কেন করেছে? অপরাধ আমি তৃণমূল করি বলে ছাদ থেকে ঢিল ইট পাথর আপনার ওই অ্যাজবেস্টার বোতল দিয়ে আমার ঘর টরকে ভেঙে যখনই চুরমার করছে, আমরা দরজা খুলে বেরাতে পারিনি, অনেক কষ্টে উল্টার ধার দিয়ে দরজা ভেঙে মানে খুলে দৌড়ে পালিয়ে গেছিলাম। এবং কি আমার যে ছোটো কোলে যে একটা লাদনি ছিল তাকেও এমন একটা মানে অ্যাজবেস্টার ছুটছিল, সেও প্রাণে মারা যেত, তাকে কোন রকমে পেটের ভিতরে কাপড় ঢাকালিয়ে তাকে দৌড়ে আমরা পালিয়ে গেছি। আমার স্ত্রী হসপিটালে ভর্তি ছিল বাচ্চা বন্ধ আর কি, তাকে আমার শ্বশুর বাড়ি দিতে গেলাম কালীনগর, তো মারতীয় ছিলাম আমরা, ঘর ঢুকার পথে হামলাটা হয় তৃণমূলের লোক। ওই পার্টিগত ব্যাপার নিয়ে, আমি বিজেপি করি, তারপরে তো লাঠি ঠেঙা নিয়ে বাতা ফাতা বোতল টোতুল নিয়ে এইসব নিয়ে মারপিট আমাকে তো বিয়ারের মারতে মারতে বলছে মেরে একদম শেষ করে দেবো বলে বিয়ারের বোতল দিয়ে মাথায় মারছে ইট ছুটতিছে। ফের তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটল রাজ্যে। পাশকুড়া থানার চগ্গোপাল গ্রামের ঘটনা, দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত। বিজেপির অভিযোগ, গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপি জয়লাভ করার পরেই তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে ভাঙচুর চালায়। ইতিমধ্যে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক পাশকুড়া সুপার স্পেশালিটিস হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি গ্রাম পঞ্চায়েতে যাবার পরই তৃণমূলের কর্মীদের ওপর আক্রমণ চালায় বিজেপির কর্মীরা। তৃণমূলেরও বেশ কয়েকজন কর্মী পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল ও বিজেপির দুই তরফ থেকেই থানায় অভিযোগ জানানো হয়। পাল্টা অভিযোগে উত্তপ্ত পাশকুড়ার চগ্গোপাল এলাকা। গতকাল রাত্রে বাইরের একটা নিজেদের মধ্যে বিজেপির গণ্ডগোল মারপিটকে কেন্দ্র করে সামনে নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আক্রমণ করেছে, তাদের ঘর ভাঙচুর হয়েছে। ভাঙচুরের রাজনীতি, মাইসরাতে ঘর দখলের রাজনীতি অনেকদিন বন্ধ হয়ে গেছে। বিজেপি আবার নতুন করে ওখানে একটা মাইসরায় যে পুরনো সন্ত্রাসের দিন, সন্ত্রাসের বাতাবরণ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস থান প্রশাসনকে জানিয়েছে এবং রাজনৈতিকগতভাবে এর মোকাবিলা করা হবে। তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে গোটা পাঁচকুড়া ব্লক আছে। বিজেপির কালকের যে ঘটনাটা ঘটেছে, আবার বলছি, এটা বিজেপির ওদের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই এবং এই গণ্ডগোলটা কিন্তু চগ্গোপালের বাইরে, মাইসরা অঞ্চলের বাইরের গণ্ডগোল। সেই গণ্ডগোলটাকে মাইসরা অঞ্চলে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে ওরা পরিকল্পিতভাবে অত্যাচার করেছে। তৃণমূলের ফার্মাত বাহিনী, সন্ত্রাস বাহিনী, তারা রাতের অন্ধকারে বিজেপির কার্যকর্তাদের উপর, বিজেপির উপসভাপতিদের উপর অতর্কিত হামলা চালায়, বাড়িতে গিয়ে তাদের মাথা ফাটিয়ে দেয়, হাত ভেঙে দেয় এবং এমনকি মহিলাদের উপরও তারা আক্রমণ করতে ছাড়েনি। তারা আমাদের কার্যকর্তা গাড়িও ভাঙচুর করে। সেই মতো অবস্থায় তাদেরকে আমরা নিয়ে গিয়ে থানায় অভিযোগ জানাই, পাঁচকুড়া থানাতে গিয়ে আমরা অভিযোগ জানিয়েছি। এবং যেটা শুনছি যে তৃণমূল বলছে তারা বিজেপির কার্যকর্তা তাদের উপর হামলা চালিয়েছে, এটা সর্বৈব মিথ্যে কথা। তাদের এই ঘৃণ্য চক্রান্তের জন্য আমরা ধিক্কার জানাই। পাঁচকুড়া থেকে অপূর্ব পাত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।